আসসালামু আলাইকুম রেসিপি শাহনাজ পারভীন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার আম্মু রান্না করবে গাজরের হালুয়া। এখানে হাফ কেজি গাজর নিয়ে নিয়েছে, কাজু বাদাম, তেজপাতা দুটো ইলাচ, তারপরে কিশমিশ নিছে, চিনি নিছে স্বাদ মতো, তারপরে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছে, এক লিটার দুধ নিয়ে নিয়েছে। এদিকে জাল দিয়ে আটায় নেবে। একটু পর পর দুধটাকে নাড়ে দিতে হবে। জাল দেওয়ার পর কমে আসতেছে আস্তে আস্তে। দুধটা গাঢ় হয়ে আসছে, আমি মামায় করি। এখন গাজরগুলো দিন দিয়ে 20 মিনিটের মতন নাড়তে হবে। গাজরটা এভাবে নাড়তে নাড়তে হাফ সেদ্ধ হয়ে যাবে, গাজরের যে পানিটা বার হচ্ছে ওটা দিয়ে সিদ্ধ হবে। প্যানটা একটু পাল্টে নিলাম, তাতে মানে লেগে যাচ্ছে পিছনে। গাজরটা ভাজা হয়ে গেছে, এখন আমি দুধটা আস্তে আস্তে দিব। দুধটা কিন্তু এইরকম গাঢ় হতে হবে। এর মধ্যে দুটা তেজপাতা দিব, এখন এলাচ দুটা দিব।
বেশি মিষ্টি না দিলেও চলবে, ডিমটা মালাই করার মতো আমি জাল দেওয়া আনছি। হালকা হিটে ভাজতে হবে। কাজু বাদামটা দিয়ে দিই, দিয়ে একটু কিছুক্ষণ আবার নাড়তে হবে। হালুয়াটা শেষের দিক আর একটু নাস্তা হবে। এখন আমি এটা নামিয়ে নিব, নিয়ে কিশমিশ দিব। এখন রান্নাটা এখন শেষ। রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক। এখন আমি এখানে কিশমিশ দিব। আপনারা সবাই বাসায় এই হালুয়াটা রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আমাদের ডিশটা সাজানো শেষ।